বিশ্বকাপের মতো মঞ্চে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত ঘটনা। রোববার দিবাগত রাতে টিম হোটেল থেকে গ্রেপ্তার করা হয় সুপার টুয়েলভ থেকে বিশ্বকাপ থেকে ছিটকে পড়ে যাওয়া শ্রীলঙ্কান ব্যাটসম্যান দানুষ্কা গুণাথিলাকাকে। তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ উঠেছে। নারী কেলেঙ্কারিতে আটকে শ্রীলঙ্কান ক্রিকেটার রীতিমতো অপ্রত্যাশিত ঘটনার জন্ম দিয়েছে। ধর্ষণের অভিযোগে তাকে আটক করে নিয়েছে সিডনি পুলিশ, ফলে তাকে রেখেই দেশে ফিরতে হচ্ছে সতীর্থ লঙ্কান ক্রিকেটারদের। এক বিবৃতির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়ার গণমাধ্যমগুলোর খবর অনুযায়ী বিশ্বকাপ খেলতে এসে 29 বছর বয়সী এক নারীর সঙ্গে পরিচয় হয় গুণাথিলাকার। একটি ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় হয় এই দুইজনের। গত বুধবার সন্ধ্যায় সেই নারীর আমন্ত্রণে রোজবেতে এক বাড়িতে যান গুণাথিলাকা। মদ্যপানের পর এক সময় সেই নারীর উপর হামলে পড়েন তিনি। সেই নারীর সঙ্গেই চারবার জনসংস্পর্শে আসার অভিযোগ উঠেছে। এরপর সেই নারী সিডনি থানায় মামলা দায়ের করলে হোটেল থেকে গ্রেপ্তার করা হয় গুণাথিলাকাকে। প্রিয় দর্শক, বিশ্বকাপে খেলতে এসে একজন ক্রিকেটারের এমন আচরণকে আপনি কীভাবে দেখছেন তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন।